আমার ভয় নাই, আমাকে পাকিস্তানিরা ধরে মেরে ডেড বডির মধ্যে ফেলে রেখে গেছিল। হ্যাঁ, সাডেনলি ইন্ডিয়ান আর্টিলারি শেলিং শুরু হয়, ওরা ভেঙে গেছিল। নাজমুল হুদা ক্যাপ্টেন বেঙ্গল রেজিমেন্ট এসে ডেড বডির মধ্যে থেকে আমাকে আরেকজনকে উদ্ধার করে ইন্ডিয়ান ফিল্ড হসপিটালে দেয় বলে, আমি নাড়ি চলছিল দেখে আমি আরেকজনকে ফিল্ড হসপিটালে দেয় বলে আমার বেঁচে আছে। আমার আল্লাহর আল্লাহ আমাদের বাঁচিয়ে আনছে আল্লাহর খেদমত করার জন্যে, আল্লাহর পথে থাকার জন্যে। মৃত্যু ভয় ভীত নয়, আমরা 71-এ আমরা আত্মদান করব বলে শপথ দিয়েছিলাম, সে শপথ সে ওয়াদা এখন পূরণ হয় নাই। আমি সে ওয়াদা পূরণে প্রস্তুত আছি, আমার কোনো ভয় নাই। ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু কোনো কন্ডেম মাল ঘাড়ে টানবে না, আমাকে তারা ভালোই বলে দিছে, তারাকে ভালোই বলে দিছে যে কন্ডেম মাল তারা বহন করবে না। তা আমি বললাম যে তোমরা তোমাদের অনেক সুযোগ সুবিধা দিছে, এ দিছে, হাসে হাসে তারা। কিন্তু যে যে ডেড হর্স দে নট ক্যারিজ ডেড বডি, তারা আপনার আমাদের আত্মীয় না, আপনার খালা না, আপনার মামু না, আপনার শ্বশুর শাশুড়ি না, যে তারা আপনাকে বয়ে বেড়াবে। নো 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 নো, দে উইল সার্ভ দেয়ার ওন ইন্টারেস্ট, সো লং ইউ আর পপুলার দে উইল বি উইথ ইউ, দি ডে ইউ উইল বিকাম টোটালি কন্ডেমড অ্যান্ড ডেড দে উইল সে গুড বাই।